আসসালামু আলাইকুম আমাদের সিনেমা থেকে আমরা দুজনকে হারাইছি আজকে এই দুজনকে হারাইবার কথা বলবো এই যাদের নিয়ে কথা বলবো তাদের পিঠের মধ্যে আওয়ামী লীগের সিলমারা সো এই আওয়ামী লীগের সিলমারা লোক নিয়ে কথা বলুন অনেকের মন নাও চাইতে পারে ভালো ভালো নাও লাগতে পারে তাহলে তারা তাদের আর দেখার দরকার নাই এই জানি তাই যান কারণ আমি সেলিম সাহেব আর নায়ক শান্তর কথা বলব মানুষের কথা একটু বলা উচিত আপনাদেরকে জানা জানানো উচিত কেমন মানুষ ছিলেন সত্যি কথা বলবো সাদাকে সাদা কালোকে কালোই বলবো করোনার পরে আমি যেভাবে জানছি সেটা বলতেছি আপনারা বাকিটা জানেন সবাই শাকিব খানের সাথে ছবি বানানো একশোটা ছবি ঘোষণা দেওয়া আর অনেক কাহিনি এই যে টঙ্গি বাড়ি নিয়া বঙ্গবন্ধুর উপরে ছবি বানানো অন্যকে দিয়া ছবি বানায়া নিজের নামে নিজে পরিচালক হয়ে যাওয়া অনেক টাকার মালিক তো কিভাবে জানলাম কালের কণ্ঠের দ্বীপ সাংবাদিক উনি বড় গীতিকারো। উনি আমার ফোন দিলেন ভাইয়া কই আমি তো বাসায় ভাইয়া একটা ছবি বানাইবেন আমি কার সেলিম সাহেবের তাই হ্যাঁ আমি আমার কোনো প্রবলেম হবে না তো তারে তো সবাই বলে এই বালু সেলিম উনি চাঁদপুরের চেয়ারম্যান ওইখানে যে নদী আছে ওই নদীটা ওনার দখলে ছিল আর কি উনি বালুর ব্যবসা করতেন আর এই বালুর ব্যবসার সাথে জড়িত ছিলেন দীপুমণি এবং দীপুমণির ভাই আরও অনেকে আছে এগুলা ওনার সামনে যখন বসছি কথা বলছি ওনার মুখেই শুনছি তো যাই হোক আমাকে পয়সা বাইকে ওইটা নিয়ে গেল চারিদিকে করোনা টোরোনা মাস্ক লাগায়া করোনা শেষের দিকে তার অফিসে গেলাম ওইটা তার অফিস না শুধু ওই বিল্ডিংটাই তার সামনে আরেকটা বিল্ডিং ওইটাও তার এখানে তিন চারটা বিল্ডিং তার এখানেই আসতে চাইছিল সেদিন যেদিন মারা গেল এখানেই আসতে চাইছিল ওইটা পরে বলতেছি তো যাওয়ার পর কথা বইলা আমি পাঁচ দশ মিনিটে বুঝা ফেললাম মানে প্যাস নাই সরল সহজ লোক আমার বললো আমার ছেলে চায় আপনার সঙ্গে কাজ করতে আপনার খুব ভক্ত শান্ত তো আপনি একটা ছবি বানান ঠিক আছে সারিং মানি কত দু কথা কথা বললাম উনি একটা চেক লিখলেন আমাকে তিন লাখ টাকা দিলেন দশ লক্ষ টাকা তিন লক্ষ টাকা উনি দিলেন বললেন আমাকে জিজ্ঞেস করছিলেন কত নেবেন আমি বলছি যে দশ উনি আর এটা নিয়ে কোনো কথা বলে নাই কারণ ওনার ছেলের খুব ইচ্ছা আমার ছবিতে কাজ করা আমি ওই টাকা নিয়ে বাড়িতে চলে আসলাম মানে চেক নিয়ে পরের দিন ক্যাশ হয়ে গেল তার দুই তিন দিন পর ওনার ওই যে ওনার একটা মানে ভয়েস টিভি ছিলেন ওইটা দেখবার জন্য আমাকে ডাকলেন সেখানে গিয়ে আমি শান্তকে পাইলাম দিঘিকে পাইলাম আমাদের নোয়া নোয়াখাই মাইয়া ভালো লাগলো আমাকে আঙ্কেল ডাকে সেলিম সাহেবের মূল উদ্দেশ্য ছিল আপনি নায়ক নায়িকা আপনি দেখেন সামনাসামনি কারণ আমি যেদিন চেক নি সেদিন শান্ত ছিল না ভয়েস টিভিতে যায় দেখ আর ভয়েস টিভি ভাই নয় থেকে দশতলা বিল্ডিং উপর থেকে নিষ পর্যন্ত সাজানো ভাই কোটি কুটি টাকা ইনভেস্ট তখন সবকিছু ম্যানেজমেন্ট ঠিক হইতেছে মেশিন ঠিক করতেছে হ্যালো হ্যালো মাইক টেস্টিং এর মতো ওই অবস্থাটায় হ্যাঁ এসএ টিভির থেকে একসাথে অনেকগুলো সাংবাদিক এখানে জয়েন করছে তাদের সাথে দেখা হইলো হ্যাঁ অন টেস্টে তারা পরীক্ষামূলক অনুষ্ঠান বানাইতেছে একটা রুমে চলে গেলাম বিরাট রুমে ওইখানে বসলাম খাওয়া দাওয়া করলাম শান্ত আর দিঘিকে পাশে নিয়ে সেলফি তোলা দুষ্টামি করা আর বুঝা নেওয়া গে দিয়া এই জুটি নিয়ে কি ছবি বানানো যায় অনেক হিসাব পত্র করিয়া রাত্রে রেশন নিলাম আমার পক্ষে সম্ভব না হিট ছবি বানানো এখানে সাকিব খানকে ঢুকাইতে হবে সঙ্গে সঙ্গে আলাপ করলাম ওনার সাথে সেলিম সাহেবের সাথে রাজি হয়ে গেল উনাদের মধ্যে কিন্তু ভেজাল আছে কিন্তু উনি আপত্তি আপত্তি নাই নাই কেন আমি এক একটা বলছিলাম মানে যে নার্স যখন সাকিব খানকে সাকিব খানের হাতে হ্যান্ড কাপ করা হাসপাতালে শোয়া গুলি খাওয়া লোক নার্স যখন তার ব্যান্ডেজ লাগাইতেছে নার্সের মাথা থেকে একটা ক্লিপ নিয়ে নিছে ওই ক্লিপ দিয়ে কিছুক্ষণ পরে মিড নাইটে হ্যান্ডকাপ খুলছে হ্যান্ডকাপ খুইলা হাসপাতাল থেকে ধীরে ধীরে হেঁটে বেরিয়ে একটা স্টেশনে দাঁড়াইছে ঠিক ওই মুহূর্তে শান্ত আর দিঘি ছিটকে এসে তার গায়ে পরে সে তার দিকে তাকায় এই তিনের জুটি দুইটা তার পিছনে গিয়ে লুকায় সে লুকাইতেছে কেন সামনে তাকায় দেখে বিশ থেকে পঞ্চাশ জন দা কুড়াল খন্দা নিয়ে সামনে যাই দাঁড়াইছে এই দলে এই বাচ্চা দুই ছেলে মেয়েকে মারতে চায় আর শাকিব খান সামনে কয় ভাই আপনি বানান ছবি বানান ছবি বানান বাকিটা শুনতেও চায় নাই খুব খুশি হঠাৎ সাত আট দিন পর কি হলো জানেন উনি আমার ডাইকিয়া কইতাছেন যে আপনি যে সাইনিং মাইটা দিছি এটা আপনি ফেরত দেওয়ার দরকার নাই আমি ছবিটা বানাবো না কেন ওইটা আর কয় না কিন্তু ওনার ম্যানেজার ওনার নামটা নাই নেই এখন আর অনেকে শরীফ শরীফ ম্যানেজার সে আমার পাসওয়ার্ডেরও ম্যানেজার তার কাছে আমি শুনছি ওইখানে বুঝছেন আমার যা মানে আমি নাকি বিএনপি ওই যে আমার ওয়াইফ রোজি বিএনপির সাথে জড়িত জিসাসের প্রেসিডেন্ট ছিল ম্যাডাম খালেদা জিয়া এবং জিয়া রহমান ওনাদের সাথে ওয়েস্ট জার্মান সিরিয়া দুবাই রাশিয়া সাথে নায়াব উজ্জ্বলও ছিল খবর পড়তো যে মন মন ইংলিশে উনিও ছিল জিয়াউর রহমান মৃত্যুর এক মাস আগে এই টোটটা হয়েছিল বুঝছেন আপনার ওয়েস্ট জার্মানের মেইন পত্রিকার মেইন পাতায় খালেদা জিয়া রোজি আর জিয়াউর রহমান হাইটা অনুষ্ঠানে ঢুকতেছে সানগ্লাস পরা জিয়াউর রহমান ওই ছবিও ফার্স্ট কারণ শাড়ি পরা মহিলা বিদেশি পত্রিকার জন্য বিরাট আকর্ষণ গ্রামার যাই হোক এক মাস পর জিয়াউর রহমান মারা গেল বুঝছেন ওই একটা সিল ছিল পিঠে ওই সিলের কারণে ওই যে কিছু রোগ আছে যারা দেখবেন দেখবে ধমকি গরম দেখায় খুব যারে তারা ইচ্ছা তাই কয় ওনার কানের কাছে আর ওনার কিছু বিশিষ্ট চামচা ছিল ওই একটা চামচা আছে আমি তার না না করতে ছেলে বড় হয়ে গেছে মোবাইল নিয়া এই সেলিম সাহেবের মোবাইল নিয়ে পিছিয়ে পিছিয়ে ঘুরত আর সেলিম সাহেব এভরিডে ইনকাম ছিল এভরিডে পঁচিশ থেকে বিশ মানে বাইশ থেকে পঁচিশ লাখ টাকা এই বারুর ব্যবসা টেলিফোনে কথায় বুঝতাম বুঝছেন আর এটার সাথে সম্পর্ক ওই যে মনির নাম শুনতাম ওই টেলিফোনে যে কইতো নামটা ভাবি এইসব এই উনি বুঝতে পারছিলেন চানপুরের বাসায় পারে ঢাকায় রওনা হয়েছে কিছু দূর আসতেই ঢাকার রোডে উঠতে পারে একদল ধরছে কে 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 কার গাড়ি আটকাইছে ওইখানে একটা তর্ক বিতর্ক হইছে ওইখানে দুই চারজনের ছিল তো ওদেরকে ভয় দেখানো হয়েছে পিস্তল দেখানো হয়েছে গাড়ি ছাইরা দিছে সামনে গেছে এরা হয়তো টেলিফোনে বইলা দিছে সামনে আবার আটকাইছে মিনিটের মধ্যে নাই বিবর্ষ কাছে ছবিগুলো আছে আমি দেখাবো না এগুলো দেখানো উচিত না শান্তর জন্য খুব বুকে লাগছে আমি হয়তো ছবিটা বানাই নাই হয় নাই কিন্তু যে কয়দিন মিশছি কথা বলছি এ তো আড্ডা হয়েছে সেরাটনও একদিন বসা হয়েছিল আমাদের জহির বাবু ছিল সেদিন ভালো ছেলে শান্ত শান্তই শিক্ষিত ছেলে কিন্তু যেহেতু বাপ আওয়ামী করত পড়া গেছে বীরের ভিতরে উপরালা নিয়ে গেছে বুঝছেন কাছের লোক গেলে খারাপ লাগে ওখানে উনি কোন দল করতো কি করতো আমি বিএনপি উনি আওয়ামী লীগ উনি জামায়াত উনি শিবির উনি চব্বিশের সাথে জড়িত ছিলেন না উনি পক্ষে উনি বিপক্ষে এগুলা করতে করতে পঞ্চাশ বছর পার হয়ে গেছে পার হয়ে গেছে এখন আর এগুলো হওয়া উচিত না এবং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী বললে কি হয় আমার বুঝছেন আমার সামনে একজন দোকানদার আছে স্যার ওনারা উপদেষ্টা উপদেষ্টা করলে কেমন জানি সমিতি সমিতি লাগে ওনাদের বলেন প্রধানমন্ত্রী মন্ত্রী এরকম নাম দিয়া বলতে আমি তো হবে তোমাদের মনের কথা ওনারা বুঝতে পারবে মাত্র তো আসলো এই সেই দেখেন আবু সাইদের সেই রংপুরের বাড়িতে যাচ্ছে এগুলা মাথায় রাখতে হবে এগুলো হলো রাজনীতি উনি আন্তর্জাতিক মানের রাজনীতি উনি রাজনীতি দিয়েই মোকাবেলা করবেন এই গদিতে বসার দুই দিন আগেই ফ্রান্স থেকে ভারতের মিডিয়াকে যে কথাটা বলছিল আপনাদের মনে আছে যে ভারত যদি চায় বাংলাদেশে ভূমিকম্প তৈরি করবে আগ্নেগিরি তৈরি করবে সেই আগ্নেগির গোলায় তার সেভেন স্টারও ধ্বংস হইতে পারে তার সেভেন স্টারও অশান্তি আসতে পারে এই আর সেভেন স্টারটা কি জানেন এই যে আমাদের বাংলাদেশের সাথে ওনাদের সাতটা অঙ্গরাজ্য আছে এই সাতটা রাজ্য হলো সেভেন স্টার এই সাতটা রাজ্য নিজেদের সব সম্পদে ভরপুর কিন্তু জীবনের মান দিল্লির মতো না বোম্বের মতো না কলকাতার মতো না চেন্নাইয়ের মতো না অনেক অবাঞ্ছিত মানুষ এখানে আছে তাই ইনাদের ভিতরে না একটা বাহিনী আছে আমাদের যেমন চিটাগাঙ্গে ছিল শান্তি বাহিনী স্বাধীনতা চাইতো যেমন ঠিক তেমনি এই সেভেন স্টারের মধ্যে কিছু রাজ্যে উলফা বাহিনী আছে যারা স্বাধীনতা চায় ইঙ্গিতটা কি দিচ্ছেন আমারে অশান্তি করলে তোমারও অশান্তি করবো কারণ এই উলফা কার কাছে সাহায্য চাইবে আমাদের কাছে কিন্তু ডক্টর ইনুস সাহেব তো তার দিবে না দিলে তো তোমরা অশান্তি তো ভুইরা মিনিস্টার আপনার এই যে আপনার একটু লেখা রাখছি ভুইরা যাই তো বয়স হয়েছে এই সাত একটা হলো গিয়া আসাম আমাদের সিলেটের সঙ্গে অনেকটা লম্বা আইফেল টাওয়ারের মতো দেখতে অনেকটা এই যে মানচিত্রের মধ্যে এই দুইটা অংশ এই আসামের বাংলাদেশের সাথে জড়িত এরপরে আসে মেঘালয় এই সিলেট দিয়েই যেখান দিয়ে যে শোনা যাইত যে আমাদের বিএনপি সালাউদ্দিন সাহেবকে পার কইরা নিয়ে ওইখানে চাইরা দিছিল তারপর কি জেলে রাখছে এই মেঘালয় ত্রিপুরা এই যে ত্রিপুরা ওই যে ছাগল কাণ্ডে যে বাপটা মাথার চান্দি ছিলা কইরা ভাইগা গেল এই ত্রিপুরা দিয়ে ভাইগা গেল তো এই ত্রিপুরা আমাদের সাথে লাগানো তো মিজোরাম তারপরে মণিপুরি মণিপুর আপনারা এখানে শুনছেন খবরে বারবার শোনা যায় চাকরি নিতে গেলে এই প্রশ্নগুলো করে নাগাল্যান্ড আর অরুণাচল এই অরুণাচল নিয়ে কথা আছে অরুণাচলের মধ্যে কিন্তু নেক নজর আছে চীনের ওনারা এটা এটা দাবি করে চায় অশান্তি তো এর হয়ে যাবে তো এমন থ্রেট করছে মোদী সরকার চুপ হয়ে যাবে কয়েক দিনের মধ্যে এই সরকার যা সরকার ভাইবেন না কিন্তু যা সরকার ভাইবেন না আমার আপনার টেলিফোন আমরা কারে ফোন করি কাদের ফোন আমাদের কাছে আসে আসে বলেন কাদের ফোন আর ওনার কাছে হিলারির ফোন আসে হিলারি ফোন কার না ফোন আসে উনি ফোন করলে কে না ধরবে আর উনি তো অর্থনীতিবিদ এই মুহূর্তে আমাদের অর্থনীতির মেরুদণ্ড বাইলা চুর মা উনি ঠিক করতে পারবে উনার পিছিয়ে আছি বুঝছেন আপনারা থাকবেন যতদিন থাকতে চায় থাকুক তারপরে একটা ইলেকশন দেয় আর ইলেকশন দিতে গেলে এখন দল কই দল তো নাই এক বিএনপি আর জামাতে ইসলাম বাকি দলের তো কোনো আলোচনা নাই হাইলাইট নাই মানুষের মুখস্থ নাই এই দুই দল দিয়ে নির্বাচন হবে আওয়ামী লাগবে দেখেন আওয়ামী লাগবে আমেরিক না আসলে আমেরিকা না হইলে তো মনে করেন চার পাঁচ কোটি কর্মী আছে জড়িত তো ছিলই তারা তারা কি শান্তিতে থাকতে দিবে বা তাদেরকে কি দেশ থেকে বাইর করে দিবেন হ্যাঁ ওই যে পক্ষে বিপক্ষে মুক্তিযোদ্ধার পক্ষে রাজাকার আর মুক্তিযোদ্ধা এ নিয়া মানুষগুলো কি বাইর করে দেওয়া যাবে বাইর করে দেওয়া যাবে না এই ডাক্তার ইনুস সাহেব সমস্ত কিছু মীমাংসা কইরা দিয়ে যাবে সব ক্লিন কইরা আয়নার মতো পরিষ্কার কইরা স্বাধীনতা কি গণতন্ত্র কি শুধু জনগণকে শিখাবে না শিখায়া তারপরে বসায় দিবে চিন্তা করেন না বিশ্বাস বিশ্বাস নিয়া আর কোনো উপায়ও নাই আমাদের হাতে বিকল্প কোন চয়েজও নাই ডক্টর ইনুস ছাড়া এটা মাথায় রাখবেন সবশেষে ওই যে ইয়াং দুজন আসছে ওনাদেরকে স্যার বলতে হবে বইলা অনেকে বুঝছেন ওনাকে মাইনা নিতে পারতেছেন না এই বয়সে কেন ভাই স্যার বললে কি অসুবিধা কি আর ওনার যে স্যার না বললো বুঝছেন কোনো কিছু মাইন্ড করবে না যে আমার স্যার বললে না কেন মাইন্ড করবে না ওনারও তো ওই সরকার না এটা একটা নতুন সরকার সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ